অন্য সব ক্ষেত্রে আরে নামাজ পড়ার দরকার কি, এইটা করার দরকার কি, সেইটা করার দরকার কি, এগুলো অবৈজ্ঞানিক। তো হুতুম পেঁচা নিয়ে ঘৈরা ঘৈরা মোমবাতি জ্বালায়া তারপর মঙ্গল কামনা করা, এইটা আবার কোন ধরনের বৈজ্ঞানিক বলো দেখি? চট্টগ্রামে আগুন লেগে মানুষ পুড়ে ছাই, ওরা শাহবাগে মোমবাতি জ্বালায়া দুঃখ করে। আরে বেটা এই আগুনেই তো পুড়লো, আবার আগুন জ্বালাস খেললে গিয়া পাল্লে যায়, কিছু টাকা পয়সা দে, মানুষগুলোর সাহায্য কর, কিছু ত্রাণ দে। দেশে বন্যা হয়েছে, বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখা গেল অধিকাংশ আলেম ওলামারাই তাদের পাশে দাঁড়িয়েছে, আর সুন্না ফাউন্ডেশন এবং আরো বড় বড় সংগঠন কোটি 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 টাকা বন্যার্তদের সহায়তা দান করেছে। কই সেই সময় তো শাহবাগি কুত্তাগুলোর খুঁজা পাওয়া যায় না? এই নারীবাদী অর্থে নারীবাদী গুলো শুধুমাত্র নিজেদের ধান্দা অর্জন করার জন্য আর নিজেদের কিছু টাকারে বৈধতা দেওয়ার জন্য অদৃশ্য থেকে আসা টেহা পয়সা দিয়া পকেটটা ভরার জন্য এই ধরনের দালালি ভাইয়ার কতকাল করবা? সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বসে যদি সংখ্যাগরিষ্ঠরাই খুশি রাখতে না পারো, ভিন দেশের দালালি করে বেশি দিন কপালে ভাত জুটবে না। সাম্রাজ্যবাদ কখনো স্থায়ী হয় না। যেই ব্রিটিশ সাম্রাজ্য এত বড় ছিল সেখানে সূর্য ডুবত না, এত বিশাল সাম্রাজ্য কোথাও না কোথাও সূর্য থাকত। এখন সেই ইংল্যান্ডের কি অবস্থা, কোন পর্যায়ে গিয়েছে? রানী মরলো, নতুন রাজা আসলো, কিন্তু এই রানী আর রাজাগুলো তো নাম সর্বস্ব, একটা বরকতি পদ, এগুলো শুধু নাম ছাড়া আর কোনো কাজ নাই। বাস্তবে তাদেরও তো আলাদা প্রধানমন্ত্রী, আলাদা পার্লামেন্ট আছে, সার্বভৌমত্ব সেখানে, ক্ষমতা সেখানে, একটা বরকতি পদ রেখে দিয়েছে। একইভাবে ভিন দেশের দালালি যারা করো, যারা ভারতীয় সংস্কৃতি পশ্চিম সংস্কৃতি এই দেশে আমদানি করতে চাও, তোমরাও লিখে রাখতে পারো একদিন তোমরা বন্যার পানির সাথে ভেসে যাবা, তোমাদের সব আদর্শ মুছে যাবে, আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের আদর্শই জয় হবে ইনশাআল্লাহ। মানুষদেরকে বেশি দিন, মানুষকে বেশি দিন গোলাম বানিয়ে রাখা যায় না। মানুষের ন্যাচারই হলো সে স্বাধীনতা প্রিয়, গোলামি সাময়িক, শক্তি খাটিয়ে মানুষ এটা চেষ্টা করে, কিন্তু এক সময় গোলামির জিঞ্জির ঠিকই ভাঙে। আমাদেরও গোলামির জিঞ্জির ভাঙবে ইনশাআল্লাহ, আমরা দেখে যেতে পারি আর না পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমার নবী যেটা বলেছেন, এক চুলো মিথ্যা হতে পারে না, এক বিন্দু মিথ্যা হতে পারে না। আমার নবী বলেছেন, শহর বা গ্রামের এমন একটা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের আলো প্রবেশ করাবেন না। ইনশাআল্লাহ একদিন এমন আসবে যখন হুজুরদেরকে হক কথা বলার জন্য মামলা খাওয়া লাগবে না, হুজুরদেরকে হক কথা বলার জন্য হামলার শিকার হওয়া লাগবে না, হুজুরদেরকে হক কথা বললে হাতে হ্যান্ডকাপ পরাবে না, হুজুরদেরকে হক কথা বললে কেউ আঙ্গুল উঁচিয়ে বেদবি করবে না, হুজুরদের কথার মধ্যে থামানোর অপপ্রচার করবে না, হুজুরদের সঙ্গে বেয়াদবি এবং ধৃষ্টতা দেখানোর মতো একটা মানুষ থাকবে না। যা আল হক ওয়া যাহাক আল বাতিল, হক আসবে বাতিল দূর হয়ে যাবে। তো বলছিলাম অশ্লীলতা যারা ছড়িয়ে দেয়, যখন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ ইসলামই এর মোকাবেলা করবে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে বিদায় করা হবে। মুসলমান এক দেশে থেকে মুসলমান যুবক যুবতীকে নষ্ট করবা এই সুযোগ দেওয়া হবে না। অনেকে আবার কষ্ট পাইলেন নাকি হুজুর?